দীঘায় প্রবল জলোচ্ছ্বাস ও ঝোড়ো হাওয়া, জারি করেছে সতর্কতা। দীঘা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, আর তার সঙ্গে জুড়েছে নিম্নচাপের বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। তার জেরেই দীঘার সমুদ্র সৈকতে ব্যাপক জলোচ্ছ্বাস ও প্রবল বেগে ঝোড়ো হাওয়া লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যেই দীঘাতে গার্ডওয়াল টপকে সমুদ্রের জল ঢুকছে স্থলভাগে, পাশাপাশি হুহু করে জল ঢুকছে সমুদ্র পার্শ্ববর্তী একাধিক এলাকায়। ইতিমধ্যে সৈকত শহরের সি বিচে উপচে পড়ছে বিশাল ঢেউ, যা দেখতে সকাল থেকেই ভিড় জমিয়েছে পর্যটকেরা। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাজপুর, জলধা, মন্দারমণি, জামরা, শ্যামপুরের দুর্বল বাঁধের দিকে নজরদারি চালাচ্ছে প্রশাসন, সেই সঙ্গে চলছে টহলদারিও। সমুদ্র তীরবর্তী পূর্ব মেদিনীপুর জেলাকে ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আগামী কয়েকদিন ধরে গভীর নিম্নচাপ হ্রাস করবে দক্ষিণবঙ্গকে, তাই বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। সমুদ্র তীরবর্তী পূর্ব মেদিনীপুর জেলাকে ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বলে জানা গিয়েছে। তাছাড়া সোম ও মঙ্গলবারের 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সেজন্য উপকূল এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সমুদ্রে উত্তাল হওয়ার সম্ভাবনা আছে, তাই সমুদ্রে স্নান থেকে বিরত থাকার জন্য আহ্বান করা আছে, অথবা জীবনের ঝুঁকি নেবেন না। উপকূলবর্তী সমস্ত মৎস্যজীবীদের মৎস্য শিকারের না যাওয়ার জন্য বলা আছে। যারা এখনো পর্যন্ত মৎস্য শিকারের জন্য আছেন তাদের নিকটবর্তী উপকূল স্থানে ফিরে আসার জন্য আহ্বান করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।